কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশি ব্যাংকার পিকে হালদারকে গ্রেফতারের একদিন পর জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। হালদারের পাচার করা টাকা দেশে ফেরত আনার চেষ্টা করা হবে বলেছেন অ্যাটর্নি জেনারেল। রিপোর্ট হাসনাইন তানভীরের। গতকাল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পাঁচ সহযোগী সহ পিকে হালদারকে গ্রেফতার করে ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। এরপর রাতেই পিকে হালদার ও অন্যান্যদের রিমান্ডের জন্য আবেদন করা হয়। সকালে পিকে হালদার সহ চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়েন্দারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, পিকে হালদারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পিকে হালদার বাংলাদেশে মানে সেই ওয়ান্টেড ব্যক্তিত্ব, আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেক দিন ধরে চাচ্ছি। সে অ্যারেস্ট হয়েছে, আমাদের কাছে এখনো অফিসিয়ালি কিছু আসে নাই। আমাদের যা কাজ আমরা আইনগত ভাবে করব। দুদকের আইনজীবী খুরশিদ আলম বলছেন, রিমান্ডে থাকায় পিকে হালদারকে ফিরিয়ে আনার ব্যাপারে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। তার বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশ, প্রতারণা করে সরকারি কাগজপত্র তৈরি সহ অন্যান্য কোনো বিষয়ে মামলা হয় কি না তার জন্য অপেক্ষা করতে হবে। একটা মামলা ট্রায়ালে আছে, সেটা চলছে, চলবে। তাকে যদি ফিরিয়ে আনা হয় তাহলে দুটো কোর্টের পারমিশন নিয়ে তাকে ইন্টারোগেশন করবে। এটা তো এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে আসবে, ওর মাধ্যমে আসতে তো সময় বেশি লাগার কথা না, কিন্তু ওদের ওখানে যদি কোনো লিগাল প্রসিডিং হয় তখন সেটার উপর ডিপেন্ড করবে। সে তো রিমান্ডে আছে জুডিশিয়াল কাস্টডিতে, তাকে তো এই মুহূর্তে বলা যাচ্ছে না তার যদি কি প্রসিডিং হবে, আদৌ হবে কিনা, এবং রিমান্ডে সে কি বলে, আরো কোনো লোকের ইন্টারোগেশন হয় কিনা। এদিকে পিকে হালদারের পাচার করা টাকা ভারতের সঙ্গে এমএলএফ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। আমাদের যে বন্দি বিনিময় চুক্তি আছে সেইটাকে সেইটার আওতায় আনার চেষ্টা করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে যেহেতু ইন্টারপোলের আছে, রেড অ্যালার্ট জারি করা আছে, সেই ক্ষেত্রে তাকে সব ধরনের চেষ্টা নেওয়া হবে তাকে নিয়ে আসার জন্য। ভারতের সাথে আমাদের যেহেতু চুক্তি আছে এবং আর এছাড়াও একটা চুক্তি আছে এমএলএফ সম্ভবত, তো তার মাধ্যমে আমরা এই টাকাটা ফেরত আনার চেষ্টা করব। দুদকের আইনজীবীরা বলছেন, পিকে হালদারের পাচার করা অর্থের পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি হবে। তার বিরুদ্ধে দেশে 30টিরও বেশি মামলা রয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।